করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এবার খোলা ময়দান বা ঈদগাহে জামাত হবে না, তাই মসজিদে মসজিদে চলছে ধোয়া মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। রাজশাহীতে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পরিবর্তে ঈদের প্রধান জামাত হবে শাহ মখদুম দরগা মসজিদে। শুক্রবার সকাল 8টায় এখানে ঈদের প্রথম জামাত হবে। স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার মসজিদে সকাল 8:30। এছাড়া জেলা ও মহানগর এলাকায় 3,764টি মসজিদকে ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। বরিশালেও ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। নগরের কালেক্টরেট জামে মসজিদ সহ সব মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হবে ঈদের জামাত। এখানে সকলেই মাস্ক ব্যবহার করে এবং দূরত্ব বজায় রেখেই আমাদের জামাত সম্পন্ন হবে ইনশাআল্লাহ। খুলনার ঈদের প্রধান জামাত হবে টাউন জামে মসজিদে। এখানে প্রথম জামাত হবে সকাল 8টায়। এছাড়া নগরীর 5 শতাধিক মসজিদে ঈদের জামাত হবে। ময়মনসিংহে ঈদের প্রধান জামাত হবে আঞ্জুমান ঈদগাহ মাঠ জামে মসজিদে সকাল 8টায়। এরপর সকাল 8:45 ও 9:30 এখানে আরও 2টি জামাত অনুষ্ঠিত হবে। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ।